আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসালাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র হতে পঞ্চম অধ্যায় হস্তান্তরযোগ্য দলিল আইনের সরকারি নোট এবং ব্যাংক নোটের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আর দেরি না করে শুরু করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় সরকারি নোট ও ব্যাংক নোটের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সরকারের অনুমতিক্রমে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত কাগজি মুদ্রা বা নোটকে ব্যাংক নোট বলে থাকে, এবং একটা দেশের সরকার নিজ কর্তৃত্ব এবং নিজ দায়িত্বে বিহিত মুদ্রা হিসেবে যে নোটের প্রচলন করে তাকে সরকারি নোট বলে। অর্থাৎ সরকারি নোট হচ্ছে সরকারের নিজের কর্তৃত্ব বা দায়িত্ব থেকে বিহিত মুদ্রা হিসেবে যে নোট প্রচলন করে, এবং ব্যাংক নোট হচ্ছে ব্যাংক যে নোটগুলো ইস্যু করে থাকে। এখন আমরা সরকারি নোট এবং ব্যাংক নোটের বৈশিষ্ট্যগুলো জানব। প্রথমেই চলো সরকারি নোটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। সরকারি নোটের বেশ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে প্রচলনকারী কর্তৃপক্ষ বা ইস্যুইং অথরিটি। এরূপ নোট সরাসরি দেশের সরকার কর্তৃক নিজ দায়িত্বে ছাপানো হয়ে থাকে। এতে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর থাকে। সরকারের পক্ষে জনসাধারণের উদ্দেশ্যে এরূপ নোট প্রচলনের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশে 1, 2 এবং 5 টাকার কাগজি নোট সরকারি নোট হিসেবে গণ্য। উল্লেখ্য, 5 টাকার নোট পূর্বে ব্যাংক নোট হিসেবে ছাপা হলেও সম্প্রতি তা সরকারি নোট হিসেবে ইস্যু হচ্ছে। এই ধরনের কাগজি নোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ সরকার ইত্যাদি শব্দসমূহ লেখা থাকে এবং সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতীক বা লোগো ব্যবহৃত হয়। এরূপ নোটে সরকারের পক্ষে অর্থ সচিব স্বাক্ষর প্রদান করেন। এরূপ নোট ছাপার উদ্দেশ্য হলো ব্যাংক নোটের কোনো বাহক যদি এর পরিবর্তে কোনো সরকারি নোট প্রত্যাশা করে, তবে তার বাহককে যেন চাহিদা মাত্র তা পরিশোধ করে। সরকারি নোটের বৈশিষ্ট্যের মধ্যে দ্বিতীয় হচ্ছে আইনের স্বীকৃতি। সরকার কর্তৃক বিহিত মুদ্রা হিসেবে এরূপ নোট প্রচলিত হওয়ায় এর বৈধতার বিষয়ে কখনোই কোনো প্রশ্ন উঠে না। এর আইনগত মর্যাদা অধিকতর সংরক্ষিত থাকে। 3 নম্বরে হচ্ছে রূপান্তর অযোগ্যতা। সরকার কর্তৃক বিহিত মুদ্রা হিসেবে এরূপ নোট প্রচলিত হওয়ায় চাহিদা মাত্র এর গ্রাহককে ফেরত দিতে বাধ্য থাকিবে, এ ধরনের প্রতিশ্রুতির প্রয়োজন পড়ে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবে সরকারি নোট 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার মধ্যে চাহিদা মাত্র গ্রাহককে ফেরত দিতে বাধ্য থাকবে, এই ধরনের কথা লেখা থাকে না। এরপরে হচ্ছে গ্রহণের বাধ্যবাধকতা। দেশের জনগণ আইনসম্মতভাবেই এরূপ নোট গ্রহণে বাধ্য থাকে, তবে একটি নির্দিষ্ট অঙ্কের অধিক সরকারি নোট গ্রহণে কেউ আপত্তি প্রদান করতে পারে। তারপরে হচ্ছে সীমিত ধরন। সরকারি নোট সরকারের স্মারক বহনকারী নোট, তাই এর ধরন খুবই সীমিত হয়। বাংলাদেশে 1, 2 ও 5 টাকার নোট এরূপ নোট হিসেবে প্রচলিত। তারপরে হচ্ছে আমাদের সীমিত ব্যবহার। সাধারণত কম মূল্যমানে এরূপ নোট ইস্যু করাই এর ব্যবহার সীমিত হয়ে থাকে। বাংলাদেশি সরকার ব্যাংক নোটের ব্যবহারকে মূলত উৎসাহিত করে। এরপরে হচ্ছে আমাদের ব্যাংক নোট ও এর বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে ইস্যুকারী কর্তৃপক্ষ। দেশের কেন্দ্রীয় ব্যাংক এরূপ নোট প্রচলন করে। তোমরা জানো কোন আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ব্যাংক নোটগুলোর প্রচলন করে থাকে। সরকারের অনুমতিক্রমে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত কাগজি মুদ্রা বা নোটকে ব্যাংক নোট বলে। বিনিময়ের মাধ্যম হিসেবে সরকারি নোট এবং ব্যাংক নোট উভয়ই বিহিত মুদ্রায় বিবেচিত হলেও লেনদেনের ক্ষেত্রে ব্যাংক নোটের ব্যবহার সর্বাধিক। বাংলাদেশে 1, 2 ও 5 টাকার নোট সরকারি নোট এবং 10, 20, 50, 100, 500 ও 1000 টাকার নোট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট। এরূপ কেন্দ্রীয় ব্যাংকের নাম উল্লেখ থাকে এবং কেন্দ্রীয় ব্যাংকের লোগো ব্যবহৃত হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য নির্বাহী প্রতিষ্ঠানের পক্ষ হতে এতে স্বাক্ষর করেন, অর্থাৎ গভর্নরের স্বাক্ষর থাকে। তারপরে 2 নম্বর দেখো সরকারি বৈধতা।
কেন্দ্রীয় ব্যাংক এইরূপ নোট ইস্যু করলেও সরকার এরূপ নোটের দায়িত্ব নেয় তা সরকারি ও আইনগত বৈধতা লাভ করে। তারপরে তিন নম্বর হচ্ছে প্রতিশ্রুতির উল্লেখ। কোনো কারণে কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংক নোট অচল ঘোষণা করলে এরূপ অচল নোটের বাহককে কেন্দ্রীয় ব্যাংক সমপরিমাণ মূল্যের নতুন ব্যাংক নোট দিতে বাধ্য থাকে। নোট ছিঁড়ে গেলে বা পুড়ে গেলেও এই নিয়ম প্রযোজ্য। তারপরে হচ্ছে ব্যাপক ব্যবহার বা ওয়াইড ইউজ। যে কোনো দেশে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাংক নোটের ব্যবহার সর্বাধিক। 1, 2 ও 5 টাকার সরকারি নোট ব্যবহার করে বড় লেনদেন কার্যত অসম্ভব, তাই ব্যাংক নোটই লেনদেনের মুখ্য মাধ্যম হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ব্যাংক নোট এবং সরকারি নোট সম্পর্কে আজকের আলোচনা থেকে ধারণা লাভ করেছো। এখন তোমাদের জন্য বাড়িতে করার জন্য কিছু অনুশীলনমূলক কাজ থাকবে। তোমাদের আজকের অনুশীলনমূলক কাজ হচ্ছে ব্যাংক নোটের বৈশিষ্ট্য। তোমাদের আজকের অনুশীলনমূলক কাজ ব্যাংক নোটের বৈশিষ্ট্য। তোমরা অবগত আছো প্রতি শনিবার কলেজে অনুশীলনমূলক কাজের খাতা জমা নেওয়া হচ্ছে 614 নম্বর কক্ষে। কলেজ ভবনে এসে 614 নম্বর কক্ষে ষষ্ঠ বিভাগের শ্রেণী শিক্ষকের নিকট অনুশীলনমূলক কাজের খাতা জমা দিবে। 9টা থেকে 12টার মধ্যে অবশ্যই জমা দিতে আসবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ইনশাল্লাহ হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণ সম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।